নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়ার, আমি থাকি ক্যানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। এই ভিডিওটা শ্যুট করেছিলাম গত উইকেন্ডে। গত উইকেন্ডে আমাদের প্ল্যান ছিল একটু আফ্রিকান সাফারিতে ঘুরে আসব। ওটা আমাদের বাড়ির থেকে একটু দূর, প্রায় 2 ঘন্টার মতন লেগে যাবে আমাদের বাড়ির থেকে যেতে। তো আমরা সকালবেলা উঠে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করে। মায়েরা খুব এক্সাইটেড ছিল, আর বাড়ির থেকে যেহেতু অনেকটাই দূর একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। আর যেহেতু উইকেন্ড তাই বলে ট্রাফিক হওয়াটা খুবই অবভিয়াস ছিল। আমরা যাচ্ছি হ্যামিল্টন শহরে। হ্যামিল্টন শহরে আফ্রিকান ল্যান্ড সাফারিটা লোকেটেড আছে। আর আমাদের বাড়ির থেকে হ্যামিল্টন যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর সিনিক এরিয়াজ আছে, যেটা আমরা পুরো কভার করে যাচ্ছি। ঋতুপর্ণ ড্রাইভ করছিল, মায়েরা একটু ঘুমিয়ে নিল, তারপর একটু গল্প করতে করতে আমরা অলমোস্ট এখন পৌঁছে যাচ্ছি। আমরা একদমই পাশে পৌঁছে গেছি আফ্রিকান ল্যান্ড সাফারির। আমি তাড়াহুড়ো করে টিকিটটা কেটে নিলাম। টিকিটটা অনলাইন কেটে আমরা এখন এন্ট্রেন্সে পৌঁছে গেছি। এন্ট্রেন্সে ঢুকবার সময় আমাদের টিকিটটা দেখাতে হয়েছে। টিকিটটা দেখানোর পর আমাদেরকে একটা ম্যাপ দিয়েছে। এখানে যে কোনো ন্যাশনাল পার্কে বা কোনো রকমের এরকম সাফারিতে যাওয়ার সময় এন্ট্রেন্সে আপনাদেরকে একটা ম্যাপ দিয়ে দেবে, যে ম্যাপটা দেখে দেখে আপনারা জায়গা ডিসকভার করে করে নিজেদের মতন ঘুরতে পারেন। আর এটা হলো গিয়ে ড্রাইভ থ্রু জাঙ্গল টাইপ, যেখানে আমরা নিজের গাড়িতে বসেই ড্রাইভ করে ভেতরে ঢুকবো। গাড়ির জানালা খোলা একদমই অ্যালাউড না, আর কোনো জন্তু জানোয়ারকে কোনো খাওয়া দেওয়াও একদম অ্যালাউড ছিল না। তো আমরা এখন প্রপার জঙ্গল এরিয়াতে ঢুকে গেলাম। গাড়িটা ড্রাইভ করতে করতে লোকেরা দাঁড়িয়ে বিভিন্ন রকমের পিকচার্স তুলছে জন্তু জানোয়ারের। আর গাড়ি, যেহেতু গাড়ি থেকে নামাটা একদমই অ্যালাউড না, আর উইন্ডোজও ডাউন করা অ্যালাউড না, তো লোকেরা গাড়িটাকে স্টপ করে ওখানে দাঁড়িয়ে ফটোজ ক্যাপচার করছে, আর পেছনে অনেক বড় বড় লাইনও হয়ে যাচ্ছিলো। তো আমরা অনেক রকমের জন্তু জানোয়ার দেখলাম। আর এবার এই রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখলাম যে কয়েকটা লায়ন বসা, তো ওটা দেখে খুবই ভালো লাগছিল। আর জায়গায় জায়গায় এসকর্টস ছিল, যারা লোকেদেরকে বলছিল একদমই গ্লাস নামাতে না। আর লায়নটা দেখে মায়েরা খুব এক্সাইটেড হয়ে গেছে, কারণ অনেক কটা লায়ন ছিল, মেল লায়ন, ফিমেল লায়নেস সবগুলোই ছিল। আর এত সুন্দরভাবে ক্যাপচার করতে পারবো বলে আমরা ভাবিনি। মায়েরা প্রথমবার এতটা ক্লোজ দেখছিল বলে ও খুব এক্সাইটেড ছিল, আর এই এক্সাইটমেন্টে ও গাড়ি থেকে নেমে যেতে চাইছিল। তো অনেকটা সময় লেগেছে ওকে একটু কনভিন্স করতে যে তুমি গাড়ি থেকে নামতে পারবে না। তারপর লায়ন দেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি। আরেকটু এগিয়ে গিয়ে দেখছি আরেকটাও লায়ন বসেছিল, খুবই ক্লোজ ভিউটা পেয়েছি লায়নের কিছু। আর লাস্ট উইকেন্ডে অনেকটাই গরম ছিল, তাতে বোঝা যাচ্ছিল যে জন্তু জানোয়ারগুলো খুবই ক্লান্ত। আমরা অনেক কটা অক্সও দেখেছি, মানে জঙ্গলের মধ্যে অক্সগুলোর সাথে বাঁদরের মতনই কয়েকটা ছিল। আমি ঠিক বুঝতে পারিনি এটা বাঁদর না লাঙ্গুর এক্স্যাক্টলি, তবে মনে তো হচ্ছিলো এটা লাঙ্গুর। কিন্তু খুবই খুবই এন্টারটেইনিং ছিল এই লাঙ্গুরগুলো, অনেকের গাড়িতে উঠছিল, তারপর কোমর দুলিয়ে হাঁটছিল, খুব খুব এন্টারটেইনিং এই মানে মাঙ্কির মতন ইসেগুলো। ঠিক মাঙ্কি না লাঙ্গুর আমি এখনও খুবই কনফিউজড, তবে জানি না। আর সবাইকেই, সব গাড়িগুলোতে লোকেদেরকেই খুব এন্টারটেইন করছিলো, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি ঝাঁপ দিচ্ছিল, বেশ ভালো লাগছিল ওটা দেখে। কয়েকটা অ্যানিমেলস দেখলাম, সবগুলোর ঠিক আমি নাম জানি না। তারপর অস্ট্রিচ দেখলাম ফাইনালি। অস্ট্রিচটার শরীরটা তেমন ভালো ছিল না, তো ওখানে যারা কাজ করে তারা দেখলাম অস্ট্রিচটাকে কিছু একটা ওষুধের মতো দিল, তারপর অনেকটা কথা বলছে,
তারপর দেখলাম একটু বেটার ফিল করা স্টার্ট করলো অস্ট্রিচ, তারপরে হাঁটা চলা মানে হুট করে স্টার্ট করে দিল। সেটা দেখে আমি রিয়েলাইজ করলাম যে কিছু মানুষ আছে যারা জন্তু জানোয়ারের মন বা ইমোশনস কতটা ভালো বুঝে, যেটা আমরা হয়তো কখনোই বুঝতে পারবো না। বিভিন্ন রকমের ওখানে ক্যাট মানে গরুর মতন ছিল, যাদের হর্নসগুলো ডিফারেন্ট ছিল, সেগুলো ঠিক আমি নামটা জানি না, আর খুব সুন্দর, মানে এত ডিফারেন্ট টাইপ অফ স্পিসিস আছে পৃথিবীতে, এটা মানে কোনো মানে ফরেস্ট বা এরকম জায়গায় না গেলে ঠিক বোঝা যায় না। এই মোমেন্টে আমাদের অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছিলো, আরও অনেকটা কভার করতে হবে, অনেক রকমের ডিফারেন্ট অ্যানিমেলের স্পিসিস দেখেছি বা দেখবো, আর খুবই এক্সাইটেড তো আমরা সবাই ছিলাম। তবে আমি এই ব্লগটাকে এতটুকুই রাখছি, ছোট রাখছি, আমি পার্ট বাই পার্ট আমার এই সাফারির এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই ধন্যবাদ আপনাদেরকে এতটুকু ব্লগটা দেখার জন্য, আমার নেক্সট ব্লগটাও নিশ্চয়ই দেখবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।